হ্যালো জ্ঞানপিপাসু বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করছি কোন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত সে সম্পর্কে। এইখান থেকে বিসিএস এবং বিভিন্ন জব পরীক্ষায় একটি প্রশ্ন আসতে পারে, তাই খুব মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন। আমি শুরু করছি আজকের ভিডিও। তাঁত গবেষণা কেন্দ্র নরসিংদীতে অবস্থিত। আবার বলছি, তাঁত গবেষণা কেন্দ্র নরসিংদীতে অবস্থিত। ডাল গবেষণা কেন্দ্র ঈশ্বরদীপ পাবনায় অবস্থিত। এখনও যারা জিরো টু জব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন। সুগার ক্রপ গবেষণা কেন্দ্র ঈশ্বরদীপ পাবনায় অবস্থিত। গম গবেষণা কেন্দ্র দিনাজপুরের নসিপুরে অবস্থিত। আবার বলছি, গম গবেষণা কেন্দ্র দিনাজপুরের নসিপুরে অবস্থিত। আম গবেষণা কেন্দ্র চাঁপাই নবাবগঞ্জ অবস্থিত। আবার বলছি, আম গবেষণা কেন্দ্র চাঁপাই নবাবগঞ্জ অবস্থিত। রেশম গবেষণা কেন্দ্র রাজশাহীতে অবস্থিত। আবার বলছি, রেশম গবেষণা কেন্দ্র রাজশাহীতে অবস্থিত। বন গবেষণা কেন্দ্র চট্টগ্রামে অবস্থিত। পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র খাগড়াছড়িতে অবস্থিত। আবার বলছি, পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র খাগড়াছড়িতে অবস্থিত। ইলিশ মাছ ও নদীর মাছ গবেষণা কেন্দ্র চাঁদপুরে অবস্থিত। আবার বলছি, ইলিশ মাছ ও নদীর মাছ গবেষণা কেন্দ্র চাঁদপুরে অবস্থিত। ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের জয়দেবপুরহাটে। আলু গবেষণা কেন্দ্র রংপুরে অবস্থিত। আবার বলছি, আলু গবেষণা কেন্দ্র রংপুরে অবস্থিত। তামা গবেষণা ইনস্টিটিউট রংপুরে অবস্থিত। তাহলে রংপুরে আলু গবেষণা ইনস্টিটিউট এবং তামাক গবেষণা ইনস্টিটিউট অবস্থিত। কলা গবেষণা ইনস্টিটিউট রামপাল বাগেরহাটে অবস্থিত। পাট গবেষণা ইনস্টিটিউট মানিক মিয়া অ্যাভিনিউ ঢাকায় অবস্থিত। আবার বলছি, পাট গবেষণা ইনস্টিটিউট মানিক মিয়া অ্যাভিনিউ ঢাকায় অবস্থিত। রাবার গবেষণা কেন্দ্র কক্সবাজারে অবস্থিত। আবার বলছি, রাবার গবেষণা কেন্দ্র কক্সবাজারে অবস্থিত। চা গবেষণা কেন্দ্র শ্রীমঙ্গল সিলেটে অবস্থিত। মশলা গবেষণা কেন্দ্র বগুড়ায় অবস্থিত। আবার বলছি, মশলা গবেষণা কেন্দ্র বগুড়ায় অবস্থিত। গরু গবেষণা ইনস্টিটিউট সাভারে অবস্থিত। মহিষ গবেষণা ইনস্টিটিউট বাগেরহাটে অবস্থিত। আবার বলছি, মহিষ গবেষণা ইনস্টিটিউট বাগেরহাটে অবস্থিত। ছাগল গবেষণা ইনস্টিটিউট সিলেটে অবস্থিত। হরিণ গবেষণা ইনস্টিটিউট শরণখোলা বাগেরহাটে অবস্থিত। আবার বলছি, হরিণ গবেষণা ইনস্টিটিউট শরণখোলা বাগেরহাটে অবস্থিত। হাঁস মুরগি গবেষণা ইনস্টিটিউট নারায়ণগঞ্জে অবস্থিত। মিঠা পানির কুমির গবেষণা ইনস্টিটিউট ভালুকা ময়মনসিংহে অবস্থিত। লোনাপানির কুমির গবেষণা ইনস্টিটিউট ডুলহাজারা কক্সবাজারে অবস্থিত। আবার বলছি, লোনাপানির কুমির গবেষণা ইনস্টিটিউট ডুলহাজারা কক্সবাজারে অবস্থিত। মৎস্য গবেষণা কেন্দ্র ময়মনসিংহে অবস্থিত। নদী গবেষণা কেন্দ্র ফরিদপুরে অবস্থিত। তুলা গবেষণা কেন্দ্র যশোরে অবস্থিত। আমি আবার বলছি, তুলা গবেষণা কেন্দ্র যশোরে অবস্থিত। ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন, এটা ময়মনসিংহে অবস্থিত। NAPA ময়মনসিংহে অবস্থিত। ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট, এটি ঢাকায় অবস্থিত। আবার বলছি, NAEM ঢাকায় অবস্থিত। ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং NI পোর্ট আজিমপুর ঢাকায় অবস্থিত। ইন্টারন্যাশনাল সেন্টার অফ ডায়রিয়া ডিজিজ রিসার্চ বাংলাদেশ ICDDR মহাখালী ঢাকায় অবস্থিত। বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট BARD কুমিল্লায় অবস্থিত। আবার বলছি, বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট BADR কুমিল্লায় অবস্থিত। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান BKSP ঢাকায় অবস্থিত। বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার বিনা ময়মনসিংহে অবস্থিত। নেভাল একাডেমি জলদিয়া চিটংয়ে অবস্থিত। মিলিটারি একাডেমি ভাটিয়ারি চট্টগ্রামে অবস্থিত। বিমান বাহিনী ট্রেনিং একাডেমি যশোরে অবস্থিত। আবার বলছি, বিমান বাহিনী ট্রেনিং একাডেমি যশোরে অবস্থিত। পুলিশ ট্রেনিং একাডেমি সর্দা রাজশাহীতে অবস্থিত। BGB ট্রেনিং একাডেমি বাইতুল ইজ্জত চিটংয়ে অবস্থিত। আনসার ট্রেনিং একাডেমি সফিপুর গাজীপুরে অবস্থিত। আবার বলছি, আনসার ট্রেনিং একাডেমি সফিপুর গাজীপুরে অবস্থিত। পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এই PDF সহ আগামীতে আরও ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।